গণটিকার তৃতীয় দিনে ভোট থেকেই কেন্দ্রের দীর্ঘ লাইন। গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা আজ থেকে পাবেন টিকা। নিবন্ধনের এক থেকে দেড় মাস পরও টিকা পাচ্ছেন না অনেকে। সক্ষমতার পাঁচ গুণ বেশি নিবন্ধন করাতেই এই জটিলতা। দিনে অক্সিজেন ঘাটতি 50 টনের বেশি, চিকিৎসা ব্যাহত, করোনা রোগী বাড়লে বড় সংকটের শঙ্কা। রাজ পরিমনির বাড়িতে আড্ডায় ব্যবসায়ী, নেতা, পুলিশ কর্মকর্তা, 200 নারীকে পাচার, গোয়েন্দা তথ্য। জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি সন্ধ্যায়। স্বাগত সকাল 9টার এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আজ থেকে শর্ত সাপেক্ষে টিকা পাচ্ছেন গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরা। করোনার গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই কেন্দ্রগুলোতে সব শ্রেণী পেশার মানুষদের টিকা নেয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তবে টিকা নিতে যারা এসেছেন তাদের অনেকেই করছেন নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে, যারা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে না পারেন তাদের পরের দিন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে অনলাইনে আবেদন করে যারা দীর্ঘদিনেও টিকা নেয়ার SMS পাননি তাদেরকেও দেখা গেছে গণটিকার লাইনে দাঁড়িয়ে থাকতে। ঢাকা দক্ষিণে 75 এবং উত্তরের 46টি কেন্দ্রের পাশাপাশি সারা দেশে চলছে গণটিকার কার্যক্রম। পুরুষ 150 মহিলা দেব, কিন্তু আমরা তো লাইনে অনেক লোক দাঁড়াইছি, অনেকেই জানে না যে কত জনাক টিকা দেওয়া হবে। লোক আছে মনে করলাম 4টা বাজে আছে 3টা বাজে আছে। আমি মনে করেন 4টা বাজে আসছে, একজন 110 জনের পাশে আছে। এখন আমরা দাঁড়াইছি 100 জনের মধ্যে। মনে করেন দেখা যায় যে আমরা ওই 150 জনের মধ্যে নাই। কই থেকে লোক আসে, কি করে না করে, ভিতরে ঢুকিয়া এরা টিকা নিয়ে যেতেছে। তো অফিস করি, অফিসটা তো ডেলি ছুটি দেয় না আপনার। আজকেও 5টা আইসি অঞ্চ পাই না, না পাই, এটা ঠিক নাই। সারা দেশের গণটিকা কার্যক্রম নিয়ে জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটের গণটিকা কার্যক্রমের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? কখন থেকে সেখানে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে এবং গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন? দেখুন, সিলেটে গণটিকা কার্যক্রমের আজ তৃতীয় দিন এবং আজকে আসলে প্রাথমিক পর্যায়ে গণটিকা কার্যক্রমটি শেষ হতে যাচ্ছে। এবং প্রথম দিন যখন শুধুমাত্র যারা আসলে টিকা গ্রহণ করেন, রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে টিকা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিলেটে প্রায় 75,000 মানুষ যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা পাননি তাদেরকে মূলত টিকার আওতায় আনা হয়েছে। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি সিলেট মহানগর এলাকায় প্রায় 30,000 মানুষকে এই ভ্যাকসিনেশন কার্যক্রমে আওতাভুক্ত করা হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে 20,000 থেকে 22,000 মানুষ যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু তারা টিকা পাননি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সকাল থেকে আসলে দীর্ঘ লাইন টিকা কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে রয়েছে আমি সিলেট সিটি কর্পোরেশন এলাকার 3 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র, সিলেট সংস্কৃত কলেজ কেন্দ্রে। এবং সকাল 7টা থেকে আসলে মানুষ অপেক্ষমান এই টিকার জন্য, কিন্তু 9টার সময় টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সবকিছু প্রস্তুত রয়েছে, কিন্তু কেন টিকা প্রদান শুরু হচ্ছে না সেই বিষয়টি আমরা জানতে পারিনি এখন অবধি। তবে এখন দেখতে পাচ্ছি যে টিকা প্রদানের জন্য যিনি নার্স রয়েছেন কিংবা নিরাপত্তার সদস্যরা, তারাও কিন্তু এখানটায় উপস্থিত রয়েছেন। হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটি শুরু হয়ে যাবে। তবে ওয়ার্ডবাসীর মধ্যে একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে দেখা গিয়েছে অনেকেই ওয়ার্ডের বাইরে থেকে কিংবা তাদের রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে এসে হয়তোবা টিকা নিয়ে নিচ্ছেন। আবার অনেকেই যে প্রশ্নটি তুলেছেন সেটি হচ্ছে যে তার বাড়ি অন্যত্র কিন্তু থাকেন তিনি, এলাকার ভুটান নন, তাহলে তিনি কিভাবে এই ভ্যাকসিনটি গ্রহণ করবেন? তো এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর যেটি বলছেন যে প্রতিটি ওয়ার্ডে মাত্র 900টি করে টিকা দেয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে 300 বা কোনো কোনো কেন্দ্রে 250 মতো টিকা ভাগে পড়ছে। কিন্তু টিকা গ্রহীতাদের সংখ্যা কিন্তু এর থেকে অনেক বেশি যারা টিকা গ্রহণ করতে ইচ্ছুক। একই দিকে রেজিস্ট্রেশনের সংখ্যা যেটা 75,000 ছিল তাদের মধ্যে হয়তো বা 20,000 বা 25,000 দেওয়া সম্ভব হয়েছে, সেখানটাও কিন্তু একটু বাড়তি সংখ্যা রয়ে গেছে। তো সব দিক মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে গণটিকা কার্যক্রম সেটি আরো কয়েকদিন বাড়ানো দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং যারা টিকা নিতে ইচ্ছুক নগরবাসী সহ সকলেই। তবে 14 তারিখের পর থেকে এই গণটিকা কার্যক্রম যদি ব্যাপকভাবে শুরু হয় তাহলে কেন্দ্র বাড়ানোর জন্য তাগিদ দিচ্ছেন নগরবাসী।
সিলেট থেকে গণটিকা কার্যক্রম নিয়ে জানাছিলেন সহকর্মী মাধব কর্মকার। নিবন্ধনের এক থেকে দেড় মাস পরও টিকা পাচ্ছেন না অনেকেই। রাজধানীর অনেক কেন্দ্রে সক্ষমতার চেয়ে প্রতিদিন চার থেকে পাঁচ গুণ নিবন্ধন করায় তৈরি হয়েছে এই জটিলতা। লোকবল সংকট সহ জায়গার স্বল্পতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। মালিবাগ চৌধুরীপাড়া থেকে নয়াটোলা নগর মাতৃসদন কেন্দ্রে টিকা নিতে এসেছেন 65 বছর বয়সী লুৎফর রহমান খান। টিকার জন্য 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায়। একটি আবেদন যে সেন্টার বাড়ায় দিয়ে যাতে লোকজনের ভোগান্তিটা কম হয়। নিবন্ধনের দেড় মাস পরও SMS না পাওয়ার অভিযোগও আছে অনেকের। 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে এবং কোনো স্বাস্থ্যবিধি এখানে নাই। আমি ভাই গত মাসের 7 তারিখে করছি, গত মাসের 8 তারিখে আমি এক মাস পরে আমি ডেট পাইছি, আমি আমার ওয়াইফ দুজনই। দীর্ঘদিনেও SMS না পেয়ে ডেন্টাল কলেজ, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট সহ বিভিন্ন কেন্দ্রে সরাসরি এসেছেন ভুক্তভোগীরা। টিকা রেজিস্ট্রেশনে করেছি কিন্তু এখনও অবধি পর্যন্ত কোনো SMS পাইনি, কবে পাবো তা জানতে চাচ্ছি। এখন ওরা বলে যখন ম্যাচ আসবে তখন দেবে, এর আগে দেবে না। তাই আমি বলছি কি 6 মাস পরে পাবো, আমি তখন কোনো 6 মাস পরে হলে 6 মাস পাবো পাবে। কেন্দ্র থেকে বলা হচ্ছে নিবন্ধনের বিপরীতে টিকা দিতে না পারায় তৈরি হয়েছে এ জটিলতা। এখন পর্যন্ত যে পরিমাণ নিবন্ধন হয়েছে তার কাজ শেষ করতে লাগতে পারে 2 থেকে 2.5 মাস। কারণ আমাদের এখানে ম্যান পাওয়ার কম, প্লাস প্লেসটা অনেক ছোট। এখানে আমরা যে 2-3টা বুথ করব এই জায়গা নাই। 17,000 প্লাস তার প্লাস এর বেশি এখন লাইনে কিন্তু রয়ে গেছে রেজিস্ট্রেশন যারা করেছে অলরেডি। তো আমরা যেহেতু ডেইলি 300 করছি তাতে করে তো খুব দ্রুত ভ্যাকসিনেশন প্রোগ্রাম মানে আগাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা থাকলেও সংকট রয়েছে জনবলের। যে অসংখ্য মানুষ অপেক্ষমান আছে, আমাদের কিন্তু স্বাস্থ্যে চিকিৎসক বা নার্স বা সেবাকর্মী যাই বলি না কেন এটি কিন্তু সংকট আছে। সীমিত জনবল নিয়েই আমরা কিন্তু চেষ্টা করছি এই সমস্যাটি সমাধান করতে, কারণ রাতারাতি কিন্তু জনবল সংগ্রহ করার আপাতত কোনো সুযোগ নেই। দেশে এ পর্যন্ত করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন 2,29,00,000-এর বেশি মানুষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দিনে অক্সিজেনের ঘাটতি 50 টনের বেশি, এতে সময়মতো অক্সিজেন পাচ্ছে না অনেক হাসপাতাল। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা, রোগী বাড়লে সংকট আরও প্রকট হওয়ার শঙ্কা চিকিৎসকদের। তবে কোনো সংকট দেখছে না স্বাস্থ্য অধিদপ্তর। তেজগাঁওয়ের লিন্দে বাংলাদেশের বিপণন কেন্দ্র, সারাদিনই লাইন ধরে দাঁড়িয়ে অক্সিজেনের খালি সিলিন্ডারবাহী গাড়ি। আগে 4 থেকে 5 ঘন্টায় অক্সিজেন পাওয়া গেলেও এখন সময় লাগছে কয়েক গুণ বেশি। আপনার সকাল 7টার সময় আমরা আসছি, এখন কয়টা বাজে? এখন যদি আমি ঢুকি তাহলে আমার ভিতরে আরও 2 ঘন্টা সিরিয়াল আছে। এই 2 ঘন্টা পরে আমি লাইনে যাব, তারপরে আমার মাল দিব। পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল, তো আমরা অনেক চেষ্টা করছি এখানে কর্তৃপক্ষের সাথে যে আপনার একটু তাড়াতাড়ি করে কীভাবে দেওয়া যায় যাওয়া যায় কিনা, তারা বলতেছে যে সিরিয়াল অনুযায়ী তারপর আসতে হবে। তো এখন আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি, দেখা যাক কখন আমরা মাল পাই। 24 ঘন্টা কারখানা চললেও বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন কমেছে ইসলাম অক্সিজেনে। রাজধানীর 100 হাসপাতালে অক্সিজেন দেয় তারা। প্রতিষ্ঠানটির দাবি আগের তুলনায় চাহিদা বেড়েছে 10 গুণ। আমার ক্ষমতা আছে 2,000 সিলিন্ডার বা 2,500 সিলিন্ডার আমরা দিতে পারি, সেখানে এখন আমার মনে হয় 8,000 সিলিন্ডারের চাহিদা। দেশের অনেক বেসরকারি হাসপাতালেই চলছে করোনা চিকিৎসা, রোগী বাড়ায় সেখানেও বেড়েছে অক্সিজেনের চাহিদা। তবে সময় মতো প্রয়োজন মিটছে না অনেক হাসপাতালের। আমরা আগে যে পরিমাণ অক্সিজেন পেতাম তার তুলনায় এখন 60% অক্সিজেন আমরা পাচ্ছি বিভিন্ন ইয়ার থেকে, লিন্ডে, স্পেকট্রা অথবা ইসলাম থেকে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমরা রোগী নিব, ভর্তি রোগী নিব কি নিব না সেই ব্যাপারে চিন্তা করতে হবে। দেশে এখন অক্সিজেন উৎপাদন করে 3টি প্রতিষ্ঠান, লিন্ডে 90 টন, ইসলাম 40 ও স্পেকট্রার 10 টন মিলিয়ে দিনে উৎপাদন প্রায় 150 টন। 15 দিনে ভারত থেকে এসেছে 1,000 টনের মতো। উৎপাদন আমদানি মিলিয়ে 150 টন সরবরাহ, এতে ঘাটতি থাকছে প্রতিদিন 300-350 টন প্রতিদিন এখানে অক্সিজেনের ডিমান্ড আছে। আমি উৎপাদন করছি মাত্র 150 টন, বাকি 150 টন কিন্তু আমার এখানে ঘাটতি থেকে যায়। 150 টন কিন্তু প্রতিদিন ইন্ডিয়া থেকে আসছে না, হয়তো দেখা যায় 3 দিন পর 4 দিন পরে 150-200 টন আসছে। তার মানে আলটিমেটলি আরও 100 টনের মতো ঘাটতি থেকে যাচ্ছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি দেশে তরল অক্সিজেনের কোনো সংকট নেই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণটিকা কার্যক্রম নিয়ে জানাতে এই মুহূর্তে বাড্ডা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আমরা জানি যে গণটিকা কার্যক্রমের আওতায় আজ থেকে শর্ত সাপেক্ষে টিকা পাচ্ছেন গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীরা। এই মুহূর্তে কি তাদেরকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কি কি শর্ত রয়েছে এক্ষেত্রে, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হওয়ার কথা থাকলে এখন পর্যন্ত 9:10 বাজে, এখানে আসলে যারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাদের একটি অংশ অভিযোগ করেছেন যে যারা আসলে এখানকার ভোটার না তাদেরকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, লাইনেও দাঁড় করতে দেওয়া হচ্ছে না, এরকম একটি বিষয়। এখানকার বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকের পরিচয় আসলে তারা দিয়েছেন যে তারা স্বেচ্ছাসেবী এবং তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা আসলে তাদেরকে কে নিয়োগ দিয়েছে সেই কথার জবাব তারা কিন্তু দিতে পারে না। এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে তাদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা দেশের অন্যান্য প্রান্তের বিশেষ করে ভোটার তাদেরকে আইডি কার্ড দেখে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আমরা আসলে এখন পর্যন্ত পেয়েছি। আমরা এখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন তারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন। পরবর্তীতে এটি যেহেতু উত্তরের 21 নম্বর ওয়ার্ড, জানতে চেয়েছি যে কে তাদেরকে নিয়োগ করেছে, তাদের সেরকম কোনো ডকুমেন্টস আছে কিনা। তারা শুধুমাত্র যেটি বলেছেন যে স্থানীয় কাউন্সিলর তাদেরকে এখানে কাজ করতে বলেছেন, এর বাইরে যারা দীর্ঘ সময় ধরে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, কেন ঢুকতে দিচ্ছেন না, কি কারণে ঢুকতে দিচ্ছেন না, তার যৌক্তিক জবাব আসলে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন বিশেষ করে টিকাদান কর্মসূচির সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে পায়নি। এরপরে আপনি যেটি জানতে চাইলেন যে স্তন্য পানকারী বিশেষ করে যারা শিশুদের বা শিশু ছোটো শিশু যাদের রয়েছে সেই রকম আসলে আমরা এখন পর্যন্ত কাউকে পাইনি, তবে বেশ কয়েকজন খুব ক্ষোভ প্রকাশ করেছেন যারা সকাল 6টা থেকে সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। যদিও অনা অসমর্থিত একটি সূত্রে এখানকার যারা স্থানীয় প্রভাবশালী তারা একটি কথা বলছেন যে আগে এখানকার যে সমস্ত বাসিন্দা রয়েছেন বিশেষ করে প্রবীণ তাদেরকে তারা টিকার কর্মসূচির আওতায় নিয়ে আসবেন, এরপরে অন্যদেরকে আসলে টিকা দেওয়া হবে। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেন এইরকম কোনো নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের কোনো নীতি নির্ধারণী লেভেল থেকে দেওয়া হয়েছে কিনা, যদিও এটা গণটিকা কার্যক্রম, সেক্ষেত্রে তার কোনো জবাব না দিয়ে তিনি আসলে এখান থেকে সরে পড়েছেন। এখানকার যে বিষয়টি আসলে একটি গেট বন্ধ করে রাখা হয়েছে, ভিতরে আমরা গণমাধ্যম কর্মী পরিচয় দেওয়ার পরে এখানকার স্বেচ্ছাসেবকের যারা প্রথমে যেমনটা বলছিলাম যারা স্বেচ্ছাসেবক দাবি করছেন তারা আসলে আমাদেরকে ঢুকতে দিতে পারছেন না। এখন আসলে 350 জনের কথা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড এটি, সেটি আসলে ঠিক কতটি দেওয়া হবে এর বাইরে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। শুরুতেই যদি এরকম অবস্থা বেলা 12:00 সাথে সাথে হয়তো বিশৃঙ্খলা আরও বাড়বে। রাজধানী বাড্ডা থেকে গণটিকা কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। বুধবার থেকে শর্ত সাপেক্ষে খুলছে প্রায় সবকিছু, চলবে গণপরিবহনও, বাস, ট্রেন, লঞ্চে যাত্রী নেওয়া যাবে সব আসনে, তবে সড়কে নামবে মোট সংখ্যার অর্ধেক। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধেই সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে শুরু হয়েছে অনলাইন এবং কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি। দেশে করোনা সংক্রমণ, মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী। সংক্রমণ ঠেকাতে দেয়া কঠোর লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার, এরপর বুধবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, তবে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। রোববার এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে অর্থনীতিসহ সামগ্রিক বিবেচনায় শর্ত সাপেক্ষে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, খুলছে মার্কেট, দোকানপাট, সব সিটে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, তবে সড়কে নামতে পারবে মোট সংখ্যার অর্ধেক। অর্ধেক যাত্রী না করে ফুল যাত্রী করা হচ্ছে, এই জন্য যে বারবার ওই অর্ধেক যাত্রী দিলে ওরা 60% ভাড়া বেশি নিচ্ছে, আবার একই সাথে দেখা যাচ্ছে আপনার সবটা মানে ফুল নিয়ে যাচ্ছে, তো লাভ হচ্ছে না খুব একটা। দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, খাবার দোকান সকাল 8টা থেকে রাত 10টা, তবে বন্ধ থাকবে বিনোদন ও পর্যটন কেন্দ্র, কোনো ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ করা যাবে না। তারপরে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় যে সমাবেশগুলোর বিষয় আছে এগুলো আস্তে আস্তে আমরা সে সিদ্ধান্ত নেব। গণপরিবহন সরকারি বেসরকারি অফিস, দপ্তর থেকে শুরু করে মার্কেট ও বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আজ থেকে শুরু হলো ট্রেনের টিকিট বিক্রি। সকাল 8টা থেকে অনলাইনে 50% এবং কাউন্টারে 50% টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের প্রতিটি আসনেই যাত্রী পরিবহন করা যাবে। এ নিয়ে আরো জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, টিকিট বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হতে যাচ্ছে, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে আজকে থেকে শতভাগ আসনে শতভাগ যাত্রী নিয়ে যে যাত্রী পরিবহন হবে ট্রেনে, তার মধ্যে 8টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও 9টার সময় প্রথম টিকিটটি তারা দিতে পেরেছেন। সার্ভার জটিলতার কারণে প্রথম ঘন্টায় কোনো টিকিটই দিতে পারেন। আমি যদি দেখাই এখানকার চিত্র, যে অনেক দিন পর, বলা যায় মাস পর, যে এই যে মানুষ আজকে এখানে লাইনে দাঁড়িয়েছেন, তারা আসলে 50% টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে এবং 50% টিকিট কিন্তু সরাসরি এখানে এসে কাটা যাচ্ছে। তবে যারা অনলাইনে কিনতে চেষ্টা করেছেন, এখানে যারা এসেছেন, তারা অনেকেই অনলাইনে কাটার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেটি পারছেন না। তার কারণ হচ্ছে সার্ভার জটিলতা। অনেকে এখানে এসেছেন সকাল 6টা, সকাল 7টার সময় অনেকে এসে লাইনে দাঁড়িয়েছেন, তার মধ্যে প্রথম টিকিটটি বিক্রি হয়েছে ঠিক 9টার কিছুটা পরে এসে, এবং এরপরে একটি দুটি টিকিট বিক্রির পর আবারও সে টিকিট কিন্তু এখন কিন্তু আবারও সার্ভার জটিলতার কারণে সেটি বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর পর সার্ভার সমস্যা করছে। যারা এখানে আসছেন তারা যেটি বলছেন যে এতদিন পর এই রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে, সেখানে সার্ভার নিয়ে তাদের আসলে কাজ করার দরকার ছিল, সেটি তারা করেনি। শুধুমাত্র সরাসরি যারা টিকিট কিনতে আসছেন তারাই ভোগান্তিতে পড়ছে না, যারা অনলাইনে টিকিট কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ভোগান্তির কথা শুনেছি। অনলাইনে যে সার্ভার রয়েছে সেখানেও অনেক ক্ষেত্রেই সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে যারা এখানে আসছেন তারা যেটি অভিযোগ করছেন যে এখানে যারা রয়েছেন সকাল 8টা থেকে কাউন্টার খোলার কথা, তারা 8টা থেকে কাউন্টার খুললেও সার্ভার জটিলতার কারণে কিন্তু পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে যখন থেকে গণপরিবহন ধাপে ধাপে যেই লকডাউন দেওয়া হয়েছিল, তখন গণপরিবহন অনেক ক্ষেত্রে অর্ধেক আসনে নেওয়া হলেও এখানেও কিন্তু ট্রেনেও আমরা দেখেছি অর্ধেক আসনে নেওয়া হয়েছিল। তখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গণপরিবহন লঞ্চে খুব বেশি সেটি মানা না গেলেও ট্রেনে আমরা দেখেছিলাম সেটিকে মানানো হয়েছিল, রেল কর্তৃপক্ষ সে ব্যবস্থা করেছিল। তবে আজকে টিকিট নেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, কারণ অনেক মানুষ না হলেও যেই পরিমাণ মানুষ এসছেন তাদের পক্ষে আসলে গাদাগাদি করে দাঁড়ানো ছাড়া অন্য সুযোগ খুব বেশি নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন সার্ভার জটিলতা কিছুটা কাটিয়ে কিন্তু আসলে টিকিট দেওয়া শুরু হয়েছে। তো বলা যায় যে আজকে প্রথম দিনের প্রথম এক ঘন্টা ভোগান্তি হলেও তারপর থেকে এখন থেমে থেমে সার্ভার কাজ করছে এবং থেমে থেমে টিকিট দেওয়া হচ্ছে। যারা এখানে আসছেন তারা অনলাইনেও চেষ্টা করছেন, তবে অনলাইনে একেবারেই প্রবেশ করা যাচ্ছে না। যারা সরাসরি টিকিট কাটতে আসেন তারা টিকিট পাচ্ছেন। আজ থেকে অনলাইনে এবং সরাসরি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, এই বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, বিশ্ব আদিবাসী দিবস আজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসীর স্বীকৃতি চায় সুবিধা বঞ্চিত 13 গোষ্ঠীর মানুষ। কাবুল দখলে কূটনৈতিক স্বীকৃতি পেতে তৎপর তালেবান, হিসাব করছে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান। করোনায় দেশে আরও 241 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ঢাকা বিভাগেই 105 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 22,652 জনে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 10,299 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.52%। রোববার এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত দুই সপ্তাহ ধরেই করোনায় দিনে 200+ মৃত্যু হচ্ছে, রোববারও 241 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 105 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে 59 জন, খুলনায় 30, বরিশালে 12 জন মারা গেছে, বাকি 4 বিভাগে মৃত্যু হয়েছে 35 জনের। 42,003 নমুনা পরীক্ষায় 10,299 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13,53,695 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 24.52%। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যখনই সুযোগ পাওয়া যায় যত শীঘ্র সম্ভব টিকা নেয়া, এবং ঘরের বাইরে যখনই যাই মুখোশ পরিধান করা, এবং যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ মুখোশটা না খোলা, এবং
যারা আমার সাথে বা যাদের সাথে আমি একই ঘরে বসবাস করি না, সে আত্মীয় হোক, বন্ধু হোক, সহকর্মী হোক, তার থেকে 6 ফিট দূরে থাকা। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 16,627 জন। এ পর্যন্ত মোট সুস্থ 12,05,447 জন। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আগেও আমরা দেখেছি যে সীমান্ত জেলা রাজশাহীতে করোনা সংক্রমণ ভয়াবহ পর্যায়ে রয়েছে, এই মুহূর্তে সেখানকার করোনা পরিস্থিতির আপডেট জানাবেন আমাদেরকে এবং মৃত্যু হার কেমন রয়েছে সেখানে এই লকডাউনের পরে? গেল কয়েকদিন থেকে কিন্তু রাজশাহীতে করোনা সংক্রমণ হার কখনো বাড়ছে কখনো কমছে, এর অন্যতম কারণ হিসাবে চিকিৎসকরা বলছে যে রাজশাহী কিন্তু করোনার উচ্চ সংক্রমণের যে ধাপ সেইটি পার করেছে এবং যে কারণে এখন কখনো স্থিতিশীল থাকছে কখনো কমছে। তো গত 24 ঘন্টায় কিন্তু রাজশাহীর যে 2টি PCR ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয় সেইখানে করোনা শনাক্তের হার কিন্তু অনেকখানি কমে এসেছে। আমরা দেখেছি যে কাল গত 24 ঘন্টার আগের দিনে যেখানে 34% ছিল, গতকালকে যে 2টি ল্যাবে পরীক্ষা হয়েছে সেখানে 24.25% শনাক্ত হয়েছে। অর্থাৎ বলা যায় যে একদিনের ব্যবধানে বেশ কিছু শনাক্তের হার কমেছে, সেই সাথে কিন্তু মৃত্যুর সংখ্যা কমেছে। আমরা যেমন দেখছিলাম গত হাসপাতালে প্রতিদিনই করোনা মৃত্যুর সংখ্যা প্রায় 15-20, গতকালকের আগের দিন যেমন আপনার 18 জন ছিল, সেক্ষেত্রে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেশি ছিল, কিন্তু গত 24 ঘন্টার চিত্র এখানেও কিন্তু পাল্টেছে। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন মারা গেছে, সেখানে 7 জন করোনা আক্রান্ত এবং 4 জন উপসর্গ নিয়ে, অর্থাৎ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে। এবং চিকিৎসকরা এটিও বলছে যে ধাপটি করোনার পার হয়েছে বা ভারতীয় যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটি ছড়িয়ে গেছিল তার প্রকোপ যেটি, সেটিও কিন্তু আগামী 2-3 সপ্তাহের মধ্যে কমতে থাকবে। অর্থাৎ তারা বলছে যে যেহেতু সংক্রমণ হার কমছে এবং মৃত্যুর সংখ্যাটা হয়তো কমে আসবে আগামী 2-3 সপ্তাহের মধ্যে। আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগে যেখানে 77-78 জন সর্বোচ্চ রোগী ভর্তি হতো সেইটি কিন্তু এখন কমে দাঁড়িয়েছে 30-35 বা 40-এর মধ্যে। এবং হাসপাতালে যে 500 করোনা ইউনিটের যে 14টি ওয়ার্ডে 513টি শয্যা আছে তার বিপরীতে এখন ভর্তি আছে রোগী 399 জন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যেহেতু এখন রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কমে আসছে, তারা কিছু ওয়ার্ডকে সাধারণ চিকিৎসার জন্য তারা সেটা কনভার্ট করতে চায় এবং তারা বলছে যে ইদানিং রাজশাহী মেডিকেল হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা মানে সংখ্যা কিন্তু বেড়েছে। সব মিলিয়ে হাসপাতালে যারা করোনা চিকিৎসা নিচ্ছে তাদের এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে এবং আমরা গত কয়েকদিনের চিত্র দেখছি যে হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমছে এবং হাসপাতালে রাজশাহী ভিত্তিক করোনা সংক্রমণের সংখ্যাও কমছে। রাজশাহী থেকে করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। করোনার গণটিকা কার্যক্রম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ বিএনপির। ওবায়দুল কাদেরের দাবি, টিকা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে বিএনপি, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, গণটিকার নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর টিকা কার্যক্রমের শুরু থেকেই দলটির নেতারা নানা বিভ্রান্তিকর মন্তব্য করছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ বঙ্গমাতা ফজিলাতুন নেসার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজকে মানুষকে বিভ্রান্ত করছেন, যত টিকা দেয়া হবে সব টিকার আয়োজন বিদেশ থেকে করে এবং এগুলো চালান নিশ্চিত করে শেখ হাসিনা এই গণটিকা কার্যক্রম শুরু করেছেন। সরকার গণটিকা কর্মসূচিতেও দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি টিকা কার্যক্রমকে সার্বজনীন করার দাবি জানান। এই গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ করছে। স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও NGOদের সম্পৃক্ত করলে এই ধরনের দলীয়করণের সম্ভাবনা কম থাকত। পর্যাপ্ত টিকা সংগ্রহ না করে গণটিকার নামে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার রূপসায় শিয়ালী গ্রামে 5 মন্দির ও 8 বাড়িতে হামলায় 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় 25 জনের নামে মামলা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি। এখনও সেখানে থমথমে পরিস্থিতি, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার রাতে রূপসার শিয়ালী গ্রামে মসজিদের পাশ দিয়ে কীর্তন করে মন্দিরে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা।
তখন নামাজের সময় উচ্চ শব্দে কীর্তনে আপত্তি জানান ইমাম ও মুসল্লিরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পশ্চিম দিকে নাকি পুলিশ ছিল, তার জন্য পূর্ব দিক দিয়ে আক্রমণ করে এই দিকে তো সব ধ্বংস করতে করতে চলে আসে, আমাদের বাড়ি পর্যন্ত ধ্বংস করে ফেলাইছে। হাতে অস্ত্রপাতি রাম দাও খুন্তা কুরল নিয়ে সবাই, আমরা তখন সামনে বেরোচ্ছি বলে কি সরস। মীমাংসায় শনিবার বৈঠকে বসার কথা দুপক্ষের, তবে তার আগেই পাঁচ মন্দির ও মন্দির কমিটির সভাপতি নিপুণ ধর সহ আটজনের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। এখানে একটা মসজিদ আছে শিয়ালি বাজার মসজিদ, এই বাজার মসজিদের যে ইমাম সাহেব তাদের বাধাগ্রস্ত করে এবং সেখানে এমতো অবস্থায় হচ্ছে তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আমি যেটা শুনতে পাই আমি একটা ধাক্কাধাক্কি হয়। পরে ২৫ জনের নামে থানায় মামলা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। প্রশাসনের কাছে এইটুকু আমি দাবি যে উপযুক্ত যারা অপরাধের সাথে সম্পৃক্ত কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয়, যারা প্রকৃত এর সঙ্গে সম্পৃক্ত আছে যারা দোষী তাদেরকে প্রশাসন ধরে তাদেরকে শাস্তি। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে পুলিশ। মামলার পর হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। যেটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এটার জন্য আইনগত যে ব্যবস্থা ওরা একটা মামলা নিয়েছি, এখানে ১০ জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরও বাকিদের জন্য আমরা তদন্ত চলতেছে। এদিকে এখনও এলাকায় রয়েছে উত্তেজনা, আতঙ্কে স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজপরিমণি ও মিশু জিসান রাতে তাদের বাড়িতে নিয়মিত আড্ডায় বসতেন অন্তত দুটি কোম্পানির এমডি, একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, রাজনৈতিক নেতা, ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা। গোয়েন্দারা বলছেন অন্তত ২০০ নারীকে সচ্ছল জীবনের প্রলোভনে অনৈতিক কাজে যুক্ত করেছে রাজের চক্র, তারা তৎপর ছিল বিদেশেও। রাজধানীর গুলশানে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে সামনে আসে মিশু জিসান চক্রের নাম। তাদের জিজ্ঞাসাবাদেই জানা যায় অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে মিনিবার বসিয়ে উচ্চবিত্তের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন এক শ্রেণীর মডেল তারকা। আর এর নেতৃত্বে সম্প্রতি গ্রেফতার হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ। তাদের ফাঁদে পা বাড়িয়েছে শিলা, নাইলা, নাইম, আঁচলের মতো অনেক মডেল কন্যা। আঁচলের সঙ্গে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ রাজের মিডিয়া হাউস। তাদের অনেকেই দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড গেছেন মিশু জিসানের মাধ্যমে, টার্গেট উচ্চবিত্ত শ্রেণী। চক্রটির সঙ্গে ঘনিষ্ঠতা আছে একটি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের, বিএনপির এক সাবেক এমপির ছেলে, একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, পুলিশের একাধিক পদস্থ কর্মকর্তাও সম্পৃক্ত তাদের সঙ্গে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মাদক ব্যবসা বা মজুদের সঙ্গে যারাই থাকবেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা বিভিন্ন সময়ে দেশে বিদেশে যারা আনন্দ ভ্রমণে গিয়েছেন আমরা তাদের সম্পর্কে তথ্য পেয়েছি, ক্লায়েন্টদেরকে তারা এরকম বিভিন্নভাবে সহযোগিতা করেছে, বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিদের আনন্দ ভ্রমণের নামে তাদেরকে বিদেশে ক্লায়েন্টদের কাছে পাঠিয়েছে এবং এইভাবে তারা বিপুল পরিমাণ অর্থ তারা অলরেডি উপার্জনও করেছে। শুধু মডেল বা নায়িকা নয়, মিশু জিসান চক্রের সঙ্গে যারা তাদের যোগাযোগ করিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধেও অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি ও গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের ঘনিষ্ঠতার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মিয়া মাসুদ করিমকে। পরিমণির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে শনিবার এডিসি সাকলায়েনকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়। এরপর তাকে ডিএমপির পিওএম পশ্চিমে বদলি করা হয়। গত ১ আগস্ট রাজারবাগের পুলিশ কোয়ার্টারে সাকলায়েনের বাসায় যান চিত্রনায়িকা পরিমণি। সেখানে তার ১৮ ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে সিসিটিভির ফুটেজে। পরিমণি পিয়াসা ও মৌয়ের অপরাধের সাথে আর্থিক খাতে প্রভাবশালী কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিআইডি। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। গ্রেপ্তার ৬ জনের বাসা থেকে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সেগুলোর ফরেন্সিক করে অভিযুক্তদের শনাক্ত করা যাবে বলে দাবি সিআইডির।
গ্রেপ্তার পরিমণি, পিয়াসা, মৌ, রাতসহ ছয়জনের বাসায় শনিবার আবারও অভিযান চালায় সিআইডি। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত নানা পেশার অনেকের নাম পাওয়া গেছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সত্যতামূলকভাবে কারো নাম বলা হচ্ছে, সেগুলো তারা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেটিকে বিবেচনায় রেখে আমরা যাচাই বাছাই করে আমরা অগ্রসর হচ্ছি। নানা পেশার লোক জড়িত আছে, কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকুলার পেশার কথা আমি বলবো না। সিআইডি আরও জানায়, ভুক্তভোগী কেউ অভিযোগ না করলেও প্রতারণার শিকার অনেকের নাম পাওয়া গেছে। পরিমণি, পিয়াসাও বেশ কিছু নাম জানিয়েছে। এবং জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, এই বিষয়গুলোতে অবশ্যই আমরা নজর দিব যে যারা সত্যিকারে ভিকটিম তাদের বক্তব্য আমরা নিব, এবং তাদের বক্তব্য নিয়ে তাদের বক্তব্য যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরেই আমরা তখন বলতে পারবো যে আসলে কারা এর সঙ্গে জড়িত। ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে এসব ঘটনার সাথে জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় সিআইডি। বেশি আমরা আলামত উদ্ধার করছি এবং এটি ছিল খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশার বংশবিস্তার ঠেকাতে বৃষ্টির পানি জমে এমন কিছু জমা দিলে পুরস্কার মিলবে, উত্তর ঢাকার মেয়রের এমন ঘোষণায় সাড়া দিয়েছেন অনেকেই। রাস্তায় পড়ে থাকা ডাবের খোসা, চিপসের প্যাকেট, টায়ার সংগ্রহ করে কাউন্সিলর অফিসে জমা দিলেই দেয়া হচ্ছে টাকা। এডিস নিধনে শনিবার 10:10 নিজের বাসাবাড়ি পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে এমন ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। এরপরই রাজধানীর কালাচাঁদপুর এলাকার এই যুবক নেমেছেন রাস্তায়, সংগ্রহ করছেন চিপসের প্যাকেট, পরিত্যক্ত চায়ের কাপ এবং টায়ার, পরে নিয়ে যান কাউন্সিলর কার্যালয়ে, হিসাব করে তাকে 200 টাকা পুরস্কার দেওয়া হয়। পরিচ্ছন্নতার কাজে নেমেছেন আরো অনেকেই। পুরস্কারের ঘোষণা মশার বংশ বিস্তার ঠেকানোর কাজে উৎসাহী করেছে তাদের। আচ্ছা, এগুলো আমরা টোকাইছি, ঠিক আছে, এই জন্য যে আমাদের বর্তমানে করোনা মহামারী, আমাদের চলাফেরা কষ্ট, আমাদের কাম নাই, বেকার, এই জন্য সারা জীবন বকশিশ দিছে। জানি তো যে ময়লা ছিপের কাগজ থাকবো না, এই নারকেলের কুসা থাকবো না, পরিষ্কার করে রাখতো, এগুলো বলছে। কাউন্সিলররা বলছেন মেয়রের ঘোষণা অনুযায়ী চিপসের প্যাকেট, ডাবের খোসা, রঙের কৌটা 5 টাকা এবং পরিত্যক্ত টায়ার কমর জমা দিলে দেয়া হচ্ছে 50 টাকা করে। মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারে জোর দিচ্ছেন তারা। এরকম যদি 10টা ছেলে আমার এরকম ডেলি যদি 200-400 টাকার এই খোসা এনে জমা দিতে পারে আমার কাছে, তাহলে তো তারা চলতেও পারবে। এটা আমি মনে করি একদম ভালো একটা উদ্যোগ, তাহলে আপনার এই রাস্তাঘাট পরিষ্কার থাকবে। উত্তর ঢাকার মেয়র বলছেন মশার বংশবিস্তার ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি, পুরস্কারের জন্য রাখা হয়েছে আলাদা বরাদ্দ। কাউন্সিলরদেরকে বলবো এটি ফান্ড অবশ্যই আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা দিব, এই ফান্ডের কোনো অসুবিধা নেই, শুধু কাউন্ট করে সুন্দর সিস্টেম করে দেওয়ার জন্য, যেরকম আমি বলেছি আমাদের পথ শিশুরা বা যারা বেকার যারা আছে তারাও কিন্তু কাজগুলো করতে পারবে, তাদের বেকারত্ব যেরকম করে সলভ হবে সেরকম করে নগরটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। ডেঙ্গু ঠেকাতে মশা নিধন অভিযান চালানো হলেও নগরবাসীর সহায়তা ছাড়া এতে সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মনে করছে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে ধস নেমেছে পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পে। প্রায় 5 মাস ধরে বন্ধ হোটেল, রেস্টুরেন্ট সহ সব ধরনের খাত সংশ্লিষ্ট কার্যক্রম। এর জেরে অনেকেই হারিয়েছেন চাকরি, অনেকের চাকরি থাকলেও পাচ্ছেন না বেতন। বর্ষায় পাহাড় যেন শিল্পীর ক্যানভাসে আঁকা কোনো ছবি। বান্দরবানের শৈলপ্রপাত, এমআরকে, নাফাকুম সহ ছোট বড় অসংখ্য ঝর্ণা এখন জলে ভরপুর। মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, সবুজ পাহাড়ে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। তবে করোনা পরিস্থিতিতে নেই প্রতি বছরে চিরচেনা পর্যটকের ভিড়। জেলায় পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় 20,000 মানুষ। এপ্রিল থেকে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় লোকসানে খাত সংশ্লিষ্টরা। কোনো কাজ নেই, শুধু যে পর্যটন গুলো এলাকাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু মানুষজন আসতেই পারে না। মানুষ বেঁচে থাকলে ইনশাআল্লাহ জীবিকা ব্যবস্থা হবে, তো এই কারণে এখনো পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে। যখনই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আমরা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেবো।
একই অবস্থা বাকি দুই পার্বত্য জেলাতেও। রাঙামাটি শহরে 150 ও সাজেকের 200 বেশি আবাসিক হোটেল ও কটেজ 5 মাস ধরে বন্ধ। বর্ষার শেষ দিকে টুরিস্টরা রাঙামাটিতে এসেই ভিড় করত, কিন্তু করোনার কারণে হয়তো এবছর হচ্ছে না। প্রাকৃতিক যে মনোরম পরিবেশ বর্তমানে বিরাজ করছে, আমাদের পর্যটকরাও এখান থেকে মানে বঞ্চিত হচ্ছে। খাগড়াছড়িতে করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন অন্তত 1000 কর্মকর্তা কর্মচারী। অনেকে চাকরি থাকলেও বন্ধ আছে বেতন, অনেকে আবার পুঁজি হারিয়ে বন্ধ করেছেন ব্যবসা। আমরা চাকরিজীবী, আমরা যারা আছি আমরাও তো অকেজ হয়ে পড়েছি। আমাদের যে ব্যবসায়িক সংগঠন আছে, আমাদের সংগঠন থেকে আমাদের কোনো সুস্থবান নেই আমরা যারা। ব্যবসায়ীদের দাবি, বিধিনিষেধে 5 মাসে পর্যটন শিল্প বন্ধ থাকায় খাগড়াছড়িতে ক্ষতির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যায় সবচেয়ে কম আসাম জনগোষ্ঠীর মানুষ। সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় নাম না থাকায় কোনো সুযোগ সুবিধা পান না তারা। শিক্ষা চাকরি সহ সব দিক থেকেই পিছিয়ে থাকা এই গোষ্ঠীর মানুষের সংখ্যা ধীরে ধীরে কমলেও এদের অস্তিত্ব ধরে রাখতে নেই কোনো উদ্যোগ। রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের মাঝখানে অবস্থিত এই গ্রামটির নাম আসাম বস্তি। ব্রিটিশ আমলে আসাম সম্প্রদায়ের লোকজন এই গ্রামটি গড়ে তোলেন, তবে কালের পরিক্রমায় এই গ্রামে এখন তারাই সংখ্যালঘু। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অহমিয়ারা স্থানীয়ভাবে পরিচিত আসাম নামে। নানা কারণে সুবিধা বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ কমছে ধীরে ধীরে। রাঙামাটিতে সব মিলিয়ে এখন টিকে আছে মাত্র 50 আসাম পরিবার। আগে খুব ভালো আছিল নিজের জাতি ভাই, এখন তো জাতি ভাই নাই, এখন তো এরকম আর কষ্টের মধ্যে। আসাম বলে নাই, খালি নাম আসে, কোনো আসামি নাই এই জায়গার মধ্যে এখন। এই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। জনপ্রতিনিধি বা সরকারি চাকরিতে জনগোষ্ঠীর কারোরই নেই কোনো অংশগ্রহণ। মূল স্রোতে যোগ দিতে আসামদের অনেকেই তাই এখন নিজেদের নামের শেষে লাগিয়ে নিচ্ছেন মারমা চাকমা সম্প্রদায়ের পরিচিতি। সবাই তো চায় একটু সুখে দুই মুঠি ভাত খাওয়ার জন্য, তো এই সরকারি চাকরি পাওয়ার জন্য হয়তো ওরা এইভাবেই অন্য অন্য যাদের কোটা আছে ওই কোটার, যেমন মারমাদের কোটা আছে, অন্য অন্য জাতির কোটা আছে, চাকমাদেরও আছে, হয়তো ওরা ওইভাবে যাচ্ছে। শিক্ষা চাকরি থেকে শুরু করে সব দিক থেকে পিছিয়ে থাকায় হারিয়ে যেতে বসেছে আসাম জনগোষ্ঠীর ভাষা কৃষ্টি সংস্কৃতি। সরকারি নথিতে নাম না থাকায় পান না বিশেষ কোনো সুযোগ সুবিধাও। ওনারা অন্তর্ভুক্ত না হওয়ার পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং চাকরি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রাষ্ট্রীয় ওনারা এখান থেকে সুবিধা গ্রহণ করতে পারছেন না। এক্ষেত্রে আমরা সদস্য সরকার বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় বরাবরে যদি ওনারা আবেদন করেন, তাহলে হয়তো এই জিনিসটা পরবর্তী সরকার এটা যে কমিটি আছে ওই কমিটির মাধ্যমে হয়তো অন্তর্ভুক্ত করার একটা সুযোগ মানে সৃষ্টি হবে। রাঙামাটির আসাম বস্তির 50 পরিবার ছাড়াও বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আরও 15 থেকে 20 আসাম পরিবারের সন্ধান পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্ব আদিবাসী দিবস আজ। চট্টগ্রামে অন্তত 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর মানুষেরা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ সহ নানা সুবিধা থেকে এখনও বঞ্চিত। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি চায় তারা। খাগড়াছড়িতে চাকমা মারমা ও ত্রিপুরা সহ প্রায় 3,20,000 পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস। পাহাড়ের অনেক এলাকায় এখনও পৌঁছেনি শিক্ষার আলো। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বঞ্চিত হচ্ছে শিক্ষা চিকিৎসা বিদ্যুৎ স্বাস্থ্যসহ নানা সুবিধা থেকে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বঞ্চিত চিকিৎসা সেবা থেকেও। উন্নয়ন হচ্ছে আপনার শহরের দিকে, কিন্তু পাহাড়ের দিকে কোনো উন্নয়ন হচ্ছে না। বিদ্যুৎ এবং পড়ালেখা এটা সুযোগ সুবিধা কম। এখানে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি ক্লিনিক যদি পায় তাহলে আমাদের এই যে স্বাস্থ্যসেবাটা আমরা সুযোগ পাবো বলে আশা করি। মৌলিক চাহিদা বঞ্চিত এসব পিছিয়ে পড়া পাহাড়ি এলাকার উন্নয়নে সরকারের সুদৃষ্টি চান স্থানীয় জনপ্রতিনিধিরা। আদিবাসীরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ ওইখানে দুর্গম এলাকা, যেমন শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যর ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, পানির ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা পাচ্ছে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দেশের সামগ্রিক বিশ্ব আদিবাসী দিবস আজ। চট্টগ্রামে অন্তত 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর মানুষেরা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ সহ নানা সুবিধা থেকে এখনও বঞ্চিত।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে ক্ষুদ্র নৃ গোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি চায় তারা। খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা সহ প্রায় 3,20,000 পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস। পাহাড়ের অনেক এলাকায় এখনও পৌঁছেনি শিক্ষার আলো। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বঞ্চিত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, স্বাস্থ্যসহ নানা সুবিধা থেকে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বঞ্চিত চিকিৎসা সেবা থেকেও। উন্নয়ন হচ্ছে আপনার শহরের দিকে, কিন্তু পাহাড়ের দিকে কোনো উন্নয়ন হচ্ছে না। বিদ্যুৎ এবং পড়ালেখা ওইটার সুযোগ সুবিধা কম। এখানে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি ক্লিনিক যদি পায় তাহলে আমাদের এই যে স্বাস্থ্যসেবাটা আমরা সুযোগ পাবো বলে আশা করি। মৌলিক চাহিদা বঞ্চিত এসব পিছিয়ে পড়া পাহাড়ি এলাকার উন্নয়নে সরকারের সুদৃষ্টি চান স্থানীয় জনপ্রতিনিধিরা। আদিবাসীরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ ওইখানে দুর্গম এলাকা। যেমন শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যর ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, পানির ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা পাচ্ছে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দেশের সামগ্রিক উন্নয়নের উপর জোর দিচ্ছেন গবেষকরা। পাহাড়ের গ্রামগুলোকে ডিজিটাল সুবিধার আওতায় আনার দাবি তাদের। শিক্ষা যাতে সবার ঘরে ঘরে পৌঁছায় এ ব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ সুবিধা দিতে হবে, রাস্তাঘাটের সুবিধা করার ব্যাপার আছে, এবং যে জুম নিয়ে আমরা প্রায় সময় নেগেটিভ কথাবার্তা বলি, এই জুমের বিপরীতে যাতে তারা তাদের জীবন জীবিকা সঠিকভাবে তারা পরিচালনা করতে পারে সেটার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে জনসংখ্যায় সবচেয়ে কম আসাম জনগোষ্ঠী। সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় নাম না থাকায় কোনো সুযোগ সুবিধা পান না তারা। শিক্ষা, চাকরি সহ সব দিক থেকে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর মানুষের সংখ্যা ধীরে ধীরে কমলেও এদের অস্তিত্ব ধরে রাখতে নেই কোনো উদ্যোগ। রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের মাঝখানে অবস্থিত এই গ্রামটির নাম আসাম বস্তি। ব্রিটিশ আমলে আসাম সম্প্রদায়ের লোকজন এই গ্রামটি গড়ে তোলেন, তবে কালের পরিক্রমায় এই গ্রামে এখন তারাই সংখ্যালঘু। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অহমিয়ারা স্থানীয়ভাবে পরিচিত আসাম নামে। নানা কারণে সুবিধা বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ কমছে ধীরে ধীরে। রাঙামাটিতে সব মিলিয়ে এখন টিকে আছে মাত্র 50 আসাম পরিবার। আগে খুব ভালো আছিল নিজের জাতি ভাই, এখন তো জাতি ভাই নাই, এখন তো এরকম আর কষ্টের মধ্যে। আসাম বলে নাই, খালি নাম আসে, কোনো আসামি নাই এই জায়গার মধ্যে। এখন এই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। জনপ্রতিনিধি বা সরকারি চাকরিতে জনগোষ্ঠীর কারোরই নেই কোনো অংশগ্রহণ। মূল স্রোতে যোগ দিতে আসামদের অনেকেই তাই এখন নিজেদের নামের শেষে লাগিয়ে নিচ্ছেন মারমা, চাকমা সম্প্রদায়ের পরিচিতি। সবাই তো চায় একটু সুখে দুই মুঠি ভাত খাওয়ার জন্য, তো এই সরকারি চাকরি পাওয়ার জন্য হয়তো ওরা এইভাবে অন্য অন্য যাদের কোটা আছে ওই কোটার, যেমন মারমাদের কোটা আছে, অন্য অন্য জাতির কোটা আছে, চাকমাদেরও আছে, হয়তো ওরা ওইভাবে যাচ্ছে। শিক্ষা, চাকরি থেকে শুরু করে সব দিক থেকে পিছিয়ে থাকায় হারিয়ে যেতে বসেছে আসাম জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি, সংস্কৃতি। সরকারি নথিতে নাম না থাকায় পান না বিশেষ কোনো সুযোগ সুবিধাও। ওনারা অন্তর্ভুক্ত না হওয়ার পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং চাকরি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রাষ্ট্রীয় ওনারা এখান থেকে সুবিধা গ্রহণ করতে পারছেন না। এক্ষেত্রে আমরা সদস্য সরকার বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় বরাবরে যদি ওনারা আবেদন করেন তাহলে হয়তো এই জিনিসটা পরবর্তী সরকার, এটা যে কমিটি আছে ওই কমিটির মাধ্যমে হয়তো অন্তর্ভুক্ত করার একটা সুযোগ মানে সৃষ্টি হবে। রাঙামাটির আসাম বস্তির 50 পরিবার ছাড়াও বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আরও 15-20 আসাম পরিবারের সন্ধান পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবারও সময় একটি বিরতির ফিচার খবর নিয়ে সাথে থাকুন। কাবুল দখলে নিতে কূটনৈতিক স্বীকৃতি পেতে তৎপর তালেবান। পাশাপাশি শহরটির নিয়ন্ত্রণ নিতে সুরক্ষিত গ্রিন জোনে চলছে বিক্ষিপ্ত বন্দুকযুদ্ধ, বোমা হামলা। তবে আফগানিস্তানের শাসক প্রশ্নে নিজ স্বার্থের হিসাব করছে চীন, রাশিয়া ও পাকিস্তান, ভারত। Downside risk the same beyond May 1st without a clear timetable for departure.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী মে থেকে আফগানিস্তান ছাড়তে শুরু করে বিদেশি সেনারা। এর মধ্যে 90% মার্কিন সেনা সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে একের পর এক জেলাসহ গুরুত্বপূর্ণ শহরের দখল নিতে শুরু করেছে সশস্ত্র তালেবান। আফগানিস্তানে 34টির মধ্যে অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানী দখলের দ্বারপ্রান্তে তারা। মূল লক্ষ্য রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ, আর তা সময়ের ব্যাপার বলছেন বিশেষজ্ঞরা। তালেবানের সঙ্গে সংঘাত তীব্র রূপ নিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রতিরোধে ব্যর্থ হচ্ছে সরকারি বাহিনী। দুঃখজনক হলেও এমন সময় আসতে পারে যখন হাল ছেড়ে দিতে বাধ্য হবে নিরাপত্তা বাহিনী। বিশ্লেষকেরা মনে করছেন আফগানিস্তানের দখল নিতে খুব বেশি বেগ পেতে হবে তালেবানদের, তবে তাদের এককভাবে আফগানিস্তানের ক্ষমতায় দেখতে চায় না রাশিয়া চীন সহ আঞ্চলিক শক্তিগুলো। বল প্রয়োগে কাবুলের নিয়ন্ত্রণ নিলে স্বীকৃতি না দেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছে ওয়াশিংটন। তবে তালেবানকে পূর্ণ সমর্থন দিচ্ছে পাকিস্তান। বর্তমান সরকারের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এখন শীতল। পাকিস্তানের আধিপত্য খর্ব করতে ভারতকে পাশে টানছিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে কাবুল দখলের আগে স্বীকৃতির সন্ধানে কূটনৈতিক তৎপরতা চালালেও এখনও পালে হাওয়া পায়নি তালেবান। বিদেশি কূটনীতিকদের প্রস্তাব মেনে শরিয়া আইনে গণতান্ত্রিক মূল্যবোধের শাসন প্রতিষ্ঠা হলে অভ্যন্তরীণ কোন্দলে জড়াতে পারে জঙ্গি গোষ্ঠীটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিম তুরস্কে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 17 জন। রোববার বালিকেসির প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ট্রাভেল কোম্পানি এফএ তুরের বাসটি উত্তর তুরস্কের জঙ্গুল ডাক থেকে পশ্চিম তুরস্কের ইজমিরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যায় আরও 4 জন। দুর্ঘটনার পরপরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। ঘটনাস্থল পরিদর্শন করেন বালিকেসির প্রদেশের গভর্নর। হতাহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শিরোপা নিশ্চিতের মিশন বসুন্ধরা কিংসের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বসুন্ধরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। 19 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা, 2-এ থাকা শেখ জামালের চেয়ে এগিয়ে 13 পয়েন্টে। যদিও এক ম্যাচ বেশি খেলেছে কিংস, শিরোপা জিততে বাকি 5 ম্যাচে 3 পয়েন্ট দরকার। এ ম্যাচে জামালকে হারিয়ে লক্ষ্যে পৌঁছতে চায় ব্রুজনের দল। ডিফেন্ডার রিমন হোসেনের ইঞ্জুরি আর স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের করোনায় চিন্তিত স্প্যানিশ কোচ। দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর মুখোমুখি হবে রেলিগেশন শঙ্কায় থাকা ব্রাদার্স ইউনিয়ন। 18 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 12 নম্বরে তারা। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের শেষ টি-20 আজ। চতুর্থ ম্যাচ জিতে সাহস ফিরেছে অজিদের। তিনি স্পিনারের পরিকল্পনায় ধারাবাহিকতা চায় সফরকারী দল। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জয় দিয়েই মিশন শেষের প্রত্যয় টাইগারদের। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 5 দিনে 4 ম্যাচ, ঐতিহাসিক সিরিজ জয় আসলেও টানা খেলার ধকল থেকে গেছে। ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে 4 ম্যাচে একই একাদশ নামিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচের আগে একদিন ছুটি, একটু হলেও মুস্তাফিজ সাকিবদের ক্লান্তি দূর করতে পারে। অবশেষে মিরপুরের উইকেটের ধরন বুঝে তিন স্পিনার কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে অজিরা। শেষ ম্যাচে ব্যবধান কমাতে সেই পরিকল্পনাই করতে চায় সফরকারী দল। শেষ ম্যাচে তিন স্পিনার 12 ওভার বল করেছে, যা কাজে দিয়েছে। এই ম্যাচেও সেই পরিকল্পনা থাকবে। উইকেটের সাথে অনেকেই মানিয়ে নিয়েছেন, শেষ ম্যাচে সেটা কাজে লাগাতে পারলে 3-2 সিরিজ শেষ করা সম্ভব। যে লক্ষ্য নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ তা পূরণ হয়েছে। সিরিজ জয়ের পরেও আছে অতৃপ্তি, সেটা ব্যাটসম্যানদের নিয়ে। সে ব্যর্থতা কাটিয়ে শেষটা জয় দিয়ে করতে চায় মাহমুদুল্লাহর দল। পরীক্ষা নিরীক্ষা নয়, অপরিবর্তিত একাদশে খেলার সম্ভাবনা বেশি। কেউ কারোর উপর ভরসা করতেছে না, সবাই নিজের উপর ভরসা করতেছে, একজন গেলে আরেকজন ধরতেছে। তো এই জিনিসটা যতদিন থাকবে আমার মনে হয় যে টিমকে জয় এনে দেওয়া খুব সহজ হবে। কারণ সবাই যদি সবার দিক থেকে পজিটিভ থিঙ্কিং করে যে আমি যখন সুযোগ পাবো আমি আমার সেরাটা দিয়ে আমি দলকে জিতিয়ে আনবো, তো এইভাবে যখন ভাবতে থাকবে, একজনের উপর ভরসা না করবে, তখন ইনশাল্লাহ খুব ইজি হবে খেলাটা।
চার ম্যাচে উইকেটে বড় কোনো পরিবর্তন নেই, শেষ ম্যাচেও আসবে না, স্পিনারদের জন্যই থাকবে সহায়তা। আরও একটা লো স্কোরিং ম্যাচে বৃষ্টির বাধা পড়তে পারে, তবে ভেস্তে যাওয়ার শঙ্কা নেই। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় মেসি উদ্ধার সমাপ্তি হল। নু ক্যাম্পের শেষ সংবাদ সম্মেলনে চোখের জলে প্রাণের ক্লাবকে বিদায় বললেন আর্জেন্টাইন এই মহাতারকা। গণমাধ্যমের দাবি, শিগগিরই পিএসজির সাথে চুক্তি সম্পন্ন হবে। নিস্তব্ধ নু ক্যাম্পের প্রেস কনফারেন্সে শেষবার এলেন লিওনেল মেসি। স্ত্রী সন্তানেরা ঠিক তার সামনেই আছেন দীর্ঘদিনের সতীর্থরাও। সময় এসেছে বিদায় বলার, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদলেন অঝোরে। ধরে আসা কণ্ঠে প্রিয় ক্লাবের উদ্দেশ্যে দিলেন ছোট্ট বিদায় বক্তৃতা। ১৩ বছর বয়সে এখানে এসেছিলাম আমি, আজ ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান আর্জেন্টাইন সন্তান, ক্লাবটাতে যা করেছি তা নিয়ে আমি গর্বিত। প্রিয় সমর্থকদের যে মাঠ থেকে বিদায় জানাতে পারলেন না, এই আক্ষেপও ঝরল তার কণ্ঠে। জানালেন, থাকার সব চেষ্টাই করেছেন, করেছে বার্সেলোনাও। ক্লাব ছাড়তে হচ্ছে, এতে ভীষণ কষ্ট হচ্ছে। এই ক্লাবটাকে আমি প্রচন্ড ভালোবাসি, এমন একটা মুহূর্ত আসবে এটা আমি কখনো ভাবিনি। গত বছর আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম, এই বছর তা নয়। এটা আমার ঘর, আমাদের ঘর, আমি এখানে থাকতে চেয়েছিলাম, আর এ কারণেই কষ্টটা বেশি হচ্ছে। বার্সা বিদায় বলে দিয়েছে, অন্যদিকে মেসিকে বরণ করতে প্রস্তুত পিএসজি। দুই বছরের চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতাই কেবল বাকি। মঙ্গলবারের জন্য বিখ্যাত আইফেল টাওয়ারও নাকি ভাড়া করে রেখেছে লা পার্সিয়ান। শিগগিরই স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যারিস যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। পিএসজি একটা সম্ভাবনা, তবে সত্যি বলতে কারো সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে, দ্রুত হয়তো চূড়ান্ত হয়ে যাবে, আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। বিদায় বেলায় মেসির কণ্ঠে উচ্চারিত হল, ব্যক্তির চেয়ে ক্লাবই বড়। তাই তো প্রিয় ক্লাবে আবারও ফিরতে চান, হয়তো অন্য কোনো ভূমিকায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।